السلام عليكم ورحمة الله. يا صمد একশত পনেরো বার পড়লে কি হয়? আল্লাহর কুদরত দেখুন। ইয়া সমাদু বা আসমাদু আল্লাহ পাকুর রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। আসমাদু যিনি কারো মুখাপেক্ষী নন, আল্লাহ পাকুর রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। দুনিয়ায় যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মখলুকাত রয়েছে, সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহতাজ, মুকাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল থেকে অমুকাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পর্যাপ্ত পরিমাণ রিজিক প্রদান করে থাকেন, আল্লাহ তাআলা হায়াত প্রদান করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা প্রদান করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যাবতীয় প্রয়োজনসমূহ পূরণ করে দিয়ে থাকেন। আসমাদু কেউ যদি শেষ রাতে সিজদায় গিয়ে একশত পনেরো বার অথবা একশত পঁচিশ বার এই নাম পাঠ করে, ইনশাআল্লাহ তার মধ্যে সত্যের প্রকাশ ঘটবে এবং সে জালেমের হাত থেকে রক্ষা পাবে, জালেমের হাতে গ্রেফতার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে সাহায্য প্রদান করবেন। কেউ যদি উজু করার পর এই নামের জিকির করতে থাকে, সে মাখলুকের অমুকাপেক্ষী হয়ে যাবে। কেউ যদি এই নাম বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শত্রুর মোকাবেলায় বিজয় প্রদান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় চাওয়াকে পূরণ করে দেবেন। আসমাদু বা ইয়া সমাদু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ফজিলতপূর্ণ একটি নাম। যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস রেখে এই নামটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চার দিক থেকে বরকত প্রদান করবেন। আর এটি হলো গুরুত্বপূর্ণ একটি ইসমে আজম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর গুণবাচক নামসমূহ, সুতরাং সে সকল নাম ধরে তাকে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেন। কোনো অসুস্থ ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা প্রদান করেন। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পতিত হয়ে রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেন। দুঃখ কষ্ট জড়িত এমন কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্টকে দূর করে দেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আসমাদু বা ইয়া সমাদু আমরা যে কোনোভাবে একশত পনেরো বার যদি সিজদায় গিয়ে পাঠ করি, আমল করি, রাতের এক তৃতীয় অংশে শেষ রাত্রে যখন সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন, সমস্ত তো শব্দ কণিকাগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে থাকেন, বান্দা বান্দিদের সকল ধরনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন। আসে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তার দারিদ্রতাকে দূর করে দেব, তাকে ধনবান বানিয়ে দেব। আসে কোনো ব্যক্তি অসহায়, সে আমার কাছে সাহায্য প্রার্থনা করে, আমি তাকে সাহায্য প্রদান করব। আসে কোনো ব্যক্তি ঋণে জর্জরিত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তার ঋণ পরিশোধ করে দেব। তাই আমরা প্রত্যেকে রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে দু রাকাত পারি, চার রাকাত পারি তাহাজ্জতের নামাজ পড়ব, শেষ রাত্রে সিজদায় গিয়ে আমরা আসমাদু আসমাদু অথবা ইয়া সমাদু ইয়া সমাদু এই নামটি পাঠ করব, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরকতপূর্ণ নামের উছিলায় আমাদের সকল ধরনের চিন্তা ও পেরেশানিকে দূর করে দেবেন।